আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন। দুর্যোগকে উপেক্ষা করে জয়নগরে রক্তদান উৎসবে অংশ নিল কয়েকশো পুরুষ ও মহিলা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক সহ বহু বিশিষ্ট ব্যক্তি। জয়নগর মজিলপুর টাউন তৃণমূল কংগ্রেসের সকল শাখা সংগঠনের সহযোগিতায় রবিবার শিবনাথ শাস্ত্রী সদনে এক রক্তদান উৎসবের আয়োজন করা হয়। জাতীয় পতাকা, দলীয় পতাকা এবং শহীদ বেদিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা উৎসবে উপস্থিত ছিলেন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস, জয়নগর মজিলপুর পৌরসভার চেয়ারম্যান সুকুমার হালদার, ভাইস চেয়ারম্যান রথিন মণ্ডল সহ পৌরসভার সকল কাউন্সিলর থেকে শুরু করে জয়নগর মজিলপুর টাউন তৃণমূল কংগ্রেসের সকল শাখা সংগঠনের কর্মী ও নেতৃত্ব। জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটারনিটি এর নার্সিং হোম। এখানে 24 ঘন্টা আইসিসিউ, এনআইসিউ, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি, ইউরো সার্জারি সহ অত্যাধুনিক সিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে। এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন। স্পন্দন মেটারনিটি এর নার্সিং হোম, এনএবিএইচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল, থানা ক্রস রোড, জয়নগর মজিলপুর দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 03218228500 ও 9732607328 এবং 9647346036। এই রক্তদান উৎসবে এসে জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস জবর খবর কি বলেন? এটা একটা মহৎ কাজ বলে আমি মনে করি। আমরা যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছি, তাহলে সামাজিক একটা দায়িত্ব কর্তব্য প্রত্যেকের থাকে। তো সেই দায়িত্ব কর্তব্যকে পাথেয় করে জয়নগর টাউন তৃণমূল কংগ্রেস এবং টাউন নেতৃত্ব, সমস্ত কাউন্সিলররা, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, তারা যৌথ উদ্যোগে তারা আজকের এই রক্তদান শিবিরের আয়োজন করেছেন। একটা মুমূর্ষ রুগী বাঁচানোর জন্য যে প্রত্যেকের পাশে দাঁড়ানোর দরকার, সেটা তারা উপলব্ধি করেছে, করে আজকের এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছেন। অত্যন্ত প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যেও সকাল থেকে যেভাবে মানুষ এসে তারা রক্ত দিচ্ছে, এটা কল্পনার বাইরে। আমি আশাবাদী যে যে লক্ষ্যে নিয়ে তারা এই রক্তদান শিবিরের আয়োজন করেছেন, সেই লক্ষ্যে তারা পৌঁছে যাবে এবং সেটাকে পরিপূর্ণতা পাবে, এটা আমি আশাবাদী। এবং জয়নগর
মজিলপুরের সমস্ত মানুষজনকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাবো। তারা এই উদ্যোগকে তারা সাধুবাদ জানিয়েছেন, স্বাগত জানিয়েছেন এবং তারা সবাই এর পাশে থেকে এই প্রোগ্রামটাকে সর্বাঙ্গ সুন্দর করার জন্য তারা বদ্ধপরিকর হয়েছে। রক্তদান উৎসবের পক্ষে কাউন্সিলর আবুল কাহার মোল্লা ও চন্দন চ্যাটার্জি জবর খবরকে বলেন, আমাদের 14তম ব্লাড 14তম রক্তদান শিবির আজকের আয়োজন করা হয়েছে জয়নগর টাউন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এবং এই রক্তদান শিবিরে আমাদের টাউনের সমস্ত নেতৃত্ব, শাখা সংগঠনের নেতৃত্ব এবং চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও এখন উপস্থিত আছেন আমাদের সর্বপ্রিয় বিধায়ক সাহেব, তাদের সবার সহযোগিতায় এই 14তম যে রক্তদান শিবির তা আমরা সফলভাবে আমরা এটা পার করবো। আজকের যে ওয়েদার সেটাও সবার আমরা জানা, তবুও আমরা চেষ্টা করছি আমাদের সর্বস্ব দিয়ে প্রায় 500 গাছ ধারে আমাদের টার্গেট আছে, তো সেই টার্গেট আমরা আশা করি পূরণ করব। এবং আগামী দিনে এই রক্তদান আরও বৃহতাকে করার জন্য আমরা জয়নগর টাউন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অঙ্গীকার করছি। আজকের এই রক্তদান শিবিরে মূলত সরকারি ব্লাড ব্যাঙ্ক তো আছে, তার সাথে সাথে বেসরকারি ব্লাড ব্যাঙ্ক দুটো আছে, কারণ একটা 500 জনের মতো রক্তদানে হিউজ পরিমাণ ব্লাড দেয় লোক মানুষ, তাই জন্য 2-3টে ব্লাড ব্যাঙ্ক আছে, সরকারি ব্লাড ব্যাঙ্কও আছে। এবং সর্বোপরি আমরা ধন্যবাদ জানাবো আমাদের সমস্ত শাখা সংগঠনকে এবং সর্বোপরি জয়নগর মজিলপুরে আপামর সাধারণ মানুষ যারা এই খারাপ ওয়েদারেও তারা সর্বোপরিভাবে সকাল 9টা থেকে এসে যেভাবে আমাদের রক্ত দিয়েছে, অলরেডি আমাদের প্রায় 150+ রক্ত নেওয়া হয়ে গেছে এবং আমাদের বেড সংখ্যাও বেশি আছে। আশা করছি আমরা এবছর 500 টপকে আগের বছরের রেকর্ডটা ভেঙে দিতে পারব। মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক, এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান, সিটিজি, 4D, আল্ট্রাসোনোগ্রাফি, ডিজিটাল এক্সরে সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয়। প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ। মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক জয়নগর থানা সংলগ্ন রেলগেটের কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে। ফোন 9832800700 এবং 9933749467। এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা TMPO হল্টার পরিষেবা চালু করলাম।